আজ লগ্ন সাপেক্ষে মঙ্গলের অবস্থান নিয়ে ডিসকাস করছি। আমাদের জীবনে মঙ্গলের গুরুত্ব অসীম। মঙ্গল আমাদের উদ্যম, আত্মবিশ্বাস, প্রচেষ্টা, এনার্জির কারক। মঙ্গল থেকে পুলিশ, মিলিটারি, আর্মি, উচ্চ পদে প্রতিষ্ঠা, অ্যাডমিনিস্ট্রেটিভ জব, আমাদের শরীরের রক্ত সঞ্চালন, আত্মবিশ্বাস, প্রচেষ্টা, উদ্যম এবং আমাদের চেষ্টা, আমাদের অধ্যবসায়, আমাদের বিবাহিত জীবন, বিশেষ করে নারীদের বিবাহিত জীবনে মঙ্গলের গুরুত্ব অপরিসীম। এইসব জিনিস আমরা মঙ্গল থেকে বিচার করে থাকি। রাশিচক্রে মঙ্গলের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। আজ লগ্নের সাপেক্ষে বিশেষ করে নারীদের জন্মচক্রে তো মঙ্গলের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গল থেকে মঙ্গল জমি জায়গা ও সম্পত্তি কারক। আজ আমি লগ্নের সাপেক্ষে মঙ্গলের অবস্থান নিয়ে আলোচনা করছি। লগ্নে মঙ্গল থাকলে কি হয়? লগ্নে মঙ্গল থাকলে মানুষ হয় সাহসী এবং মানুষ হয় উদ্যমশীল যদি শুভ অবস্থানে থাকে, এবং মানুষের মধ্যে পাকস্থলীর রোগ দেখা যায়। এই লগ্ন অবস্থিত মঙ্গল পীড়িত হলে বা নিচস্থ হলে মানুষের জীবনে বিভিন্ন ধরনের বিপর্যয় চলে আসে। লগ্নে মঙ্গলের অবস্থান তো আমরা মাঙ্গলিক যোগ বলে থাকি, যদি সে সক্ষেত্রে, তুঙ্গক্ষেত্রে বা মূল দ্বিগুণে না থাকে। এক্ষেত্রে মঙ্গল কিন্তু আত্মবিশ্বাসের অভাব দেখা যাবে, মাঝে মধ্যে তার মধ্যে ভীতি চলে আসবে এবং তার মধ্যে স্নায়বিক দুর্বলতা দেখা যাবে এবং তার মধ্যে এনার্জি কম হবে, সকালে ঘুম থেকে উঠতে তার দেরি হবে। মঙ্গল আমাদের কিন্তু এনার্জিরও কারক গ্রহ এবং এই মঙ্গল যদি মঙ্গল ডাইনামিক প্ল্যানেট, মঙ্গল যদি কোনো রকম ভাবে পীড়িত হয় তাহলে কিন্তু আমাদের মধ্যে নার্ভাস ডিবিলিটি চলে আসে, আমাদের হাত ঘামার প্রবণতা, অনেকের মধ্যে হাত ঘামার প্রবণতা দেখা যায়। এটা মঙ্গল হরস্কোপে দুর্বল থাকলেই কিন্তু হয়। মঙ্গল যদি দ্বিতীয় অবস্থান করে তাহলে মানুষ হয় কর্কশভাষী, তার মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা যায়, তার মধ্যে কিন্তু অগ্নিকারক রোগ যদি লগ্নে দ্বিতীয় অবস্থান করে তাহলে কিন্তু ধনভাব বিশেষ শুভ হয় না। দ্বিতীয় ও নবমে মঙ্গলের অবস্থান খুবই অশুভদায়ক মানা হয় যদি সক্ষেত্র, মূলতিগণ বা তুঙ্গক্ষেত্রে না থাকে, এবং এই দ্বিতীয় মঙ্গলের অবস্থান আর্থিক বিষয়ে শুভ নয় এবং কুটুম্বদের বা আত্মীয়দের সঙ্গে সম্পর্কের জায়গাও কিন্তু ভালো হয় না। এবং মঙ্গল আমাদের শরীরে রক্ত সঞ্চালন, উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ, আমাদের দেহের চর্ম, এই আমাদের দেহের পাকস্থলী, আমাদের নার্ভাস সিস্টেম কিন্তু মঙ্গল গ্রহ নিয়ন্ত্রণ করে থাকে। তৃতীয় মঙ্গলের অবস্থান, তৃতীয় মঙ্গলের অবস্থান নিজের পক্ষে, জাতক বা জাতিকার পক্ষে শুভ ফলদায়ক। সে হয় উদ্যমশীল, তার মধ্যে চেষ্টা বা প্রচেষ্টা খুব বেশি থাকে, কিন্তু ভাই বোনদের বিষয়ে কিন্তু অশুভ। তৃতীয় মঙ্গল উচ্চস্থ থাকলে কিন্তু ভ্রাতা বা ভগিনীর মৃত্যু তার জন্মদশায় হয়ে থাকবে এবং এক্ষেত্রে ভ্রাতা বা ভগিনীর বিষয়ে কিন্তু মঙ্গল মারক হয়ে থাকে। এক্ষেত্রে মঙ্গল যদি কোনো অশুভ গ্রহ দ্বারা পীড়িত হয়ে থাকে তাহলেও কিন্তু এই যোগ দেখা যায়। কিন্তু মঙ্গল যদি নিচস্থ হয় তখন কিন্তু ভ্রাতা বা ভগিনীর পক্ষে সে মৃত্যুদায়ক হয় না। চতুর্থে মঙ্গল খুব একটা শুভ মানা হয় না যদি তুঙ্গক্ষেত্রে, মূল ত্রিকোণ বা উচ্চক্ষেত্রে বা স্বক্ষেত্রে থাকে, সেক্ষেত্রে কিন্তু শুভ, কারণ সেক্ষেত্রে সম্পত্তি বা জমি জায়গা বিষয়ে তার কিন্তু উন্নতি হয়। আদারওয়াইজ তার আত্মবিশ্বাসের অভাব দেখা যায়, তার মধ্যে পুলিশি ঝামেলা চলে আসে, পারিবারিক সুখের অভাব দেখা যায় এবং তার মাঙ্গলিক যোগ থাকে, বিবাহে বাধা আসে এবং তার এডুকেশনেও কিন্তু বাধা দেখা যায়। এই চতুর্থ মঙ্গল তাকে কিন্তু অনেকটা অনাশ করে দেয়। এবং পঞ্চমে মঙ্গল, পঞ্চমে মঙ্গল কিন্তু প্রেম প্রীতির ক্ষেত্রে বাধাদায়ক, হঠকারী প্রেম প্রীতিতে হঠকারিতার সিদ্ধান্ত নিতে দেখা যাবে, যাকে সে ভালোবাসবে তাকেই বিয়ে করার একটা টেন্ডেন্সি কিন্তু তার মধ্যে চলে আসবে। এই পঞ্চমে মঙ্গল থাকলে কিন্তু পুত্র সন্তানের যোগ থাকে, কিন্তু এই মঙ্গল যদি কোনোভাবে পীড়িত হয় তাহলে কিন্তু পুত্র সন্তান বিষয়ে এটা অশুভ মানা হয়। ষষ্ঠে মঙ্গল ওভারঅল শুভ।
আমরা বলে থাকি অশুভ গ্রহ অশুভ অবস্থানে শুভ ফল দেয়, কিন্তু মঙ্গল নৈসর্গিক অশুভ গ্রহ, রাহু বা শনির মতো মঙ্গল তৃতীয় ষষ্ঠ ও একাদশে শুভ ফল দিয়ে থাকে। এই ষষ্ঠ স্থানে মঙ্গল কিন্তু শুভ ফল দিয়ে থাকে। এক্ষেত্রে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ জব, কোনো উচ্চ পদ কিন্তু জাতক পেতে পারে যদি এই মঙ্গল যদি রবির সঙ্গে অবস্থান করে। এবং এই ষষ্ঠে মঙ্গল কিন্তু শরীরের কিছু রোগ দিয়ে থাকে, যেমন পাকস্থলীর রোগ বা চর্মরোগ, বিভিন্ন ধরনের রোগ কিন্তু এই মঙ্গল থেকে হতে পারে। সপ্তমে মঙ্গল বিবাহের পক্ষে অশুভদায়ক, এটাকে মাঙ্গলিক যোগ বলা হয়। এই সপ্তমে মঙ্গল থাকলে কিন্তু মানুষ একটু অলস হয়ে যায় এবং তার মধ্যে কিন্তু আত্মবিশ্বাসের অভাব কখনো কখনো দেখা যায় এবং তার মধ্যে এনার্জি কম থাকবে এবং বিবাহিত জীবনে প্রবেশ করতে তার কিন্তু বাধা আসবে এবং দেরিতে বিবাহ হওয়ার প্রবণতা বা তার মধ্যে একাধিক অ্যাফেয়ার চলে আসবে, সেই অ্যাফেয়ার থেকে সেগুলো কেটে যাবে এবং তা থেকে কিন্তু তার কষ্ট পাওয়ারও যোগ দেখা যায়। অষ্টমে মঙ্গল কিন্তু জাতক বা জাতকের স্ত্রী বা তার নারী হলে তার স্বামীর পক্ষে শুভ নয় এবং অষ্টমে মঙ্গল থাকলে তার স্বামী বা স্ত্রীর মৃত্যু সুযোগ বলে মানা হয় এবং অষ্টমে মঙ্গল থেকে নারীদের কিন্তু বৈধব্য যোগ দেখা যায়। এই অষ্টমে মঙ্গল শুভ নয় এবং অষ্টমে মঙ্গল কিন্তু যা বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট, শরীরের অস্ত্রোপচার এসব গুলো দিয়ে থাকে। সপ্তমে মঙ্গল থাকলেও কিন্তু শরীরে অস্ত্রোপচার আসতে পারে, কিন্তু নবমে মঙ্গল ভাগ্য বিড়ম্বনার যোগ দেখা যায় যদি স্বক্ষেত্রে মূল ত্রিকোণ বা উচ্চ ক্ষেত্রে না থাকে। এক্ষেত্রে কিন্তু পিতার আর্থিক জায়গা খুব একটা ভালো হয় না এবং ভাগ্য বিড়ম্বনা হয়, ভাগ্যের উন্নতি অনেক দেরিতে হয়। নবমে এবং দ্বিতীয় স্থানে অগ্নিকারক গ্রহে রবি বা রবি শুভ, কিন্তু মঙ্গলের অবস্থানকে খুব একটা কিন্তু শুভ মানা যায় না। এবং দশমে মঙ্গল থাকলে কিন্তু মানুষের পুলিশ, আর্মি, মিলিটারি এবং কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ জব ভালো হয় এবং স্বাধীন পেশায় তার কিন্তু উন্নতিও দেখা যায়। এই মঙ্গল যদি দশমে থাকে তার মধ্যে আত্মবিশ্বাসের প্রবল সম্ভাবনা দেখা যায় এবং তা সে কিন্তু জমি জায়গা বা সম্পত্তির মালিক হয়ে থাকে। একাদশে মঙ্গলকে শুভ মানা হয়, এক্ষেত্রে সে প্রভূত সম্পদ বা জমি জায়গার মালিক হয়ে থাকে। একাদশে মঙ্গল প্রভূত ধনদাতা এবং একাদশে মঙ্গল অনেক ক্ষেত্রে ভালো বন্ধুও দেয় এবং দ্বাদশে মঙ্গলের অবস্থান কিন্তু শুভ নয়, এটা মাঙ্গলিক যোগ মানা হয়। বিবাহের ক্ষেত্রে অশুভ প্রভাব দিয়ে থাকে, আমাদের বিভিন্ন ধরনের রোগ দিয়ে থাকে, আমাদের পুলিশি ঝঞ্ঝার ঝামেলা চলে আসতে পারে, কারাবৃত্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই দ্বাদশে মঙ্গল থেকে বদনাম চলে আসতে পারে, স্নায়বিক দুর্বলতা চলে আসে। দ্বাদশে মঙ্গল কিন্তু আর্থিক বিষয়ে শুভ নয়, এটা কিন্তু আর্থিক সঞ্চয়ে বাধা দেয় এবং এই মঙ্গলের প্রভাব আগেই বলেছি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গল ভালো থাকলে সম্পত্তি, ধন, অর্থ এসব বিষয়ে কিন্তু খুবই শুভ প্রভাব দিয়ে থাকে এবং কোনো নারী বা মেয়েদের জন্মছকে যদি মঙ্গল খারাপ থাকে তাহলে কিন্তু তার বিবাহিত জীবন সুবিধা দিতে হবে। আর পুরুষদের যদি মঙ্গল খারাপ হয় বা মাঙ্গলিক যোগ থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের রোজগার ভালো হয় না, বেরোজগারি যোগ দেখা যায় এবং মানুষ কিন্তু মঙ্গল খারাপ হলে কম এনার্জেটিক হয়ে থাকে এবং তাদের শরীরে অস্ত্রোপচার দেখা দেয় এবং অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। আমরা জানি যদি শনি মঙ্গল যদি লগ্ন সাপেক্ষে অষ্টমে অবস্থান করে তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্টের যোগ থাকে এবং সপ্তমে থাকলে তার পার্টনারের অ্যাক্সিডেন্টের যোগ থাকে। আমি অন্য একদিন মাঙ্গলিক যোগ নিয়ে এবং মঙ্গলের আরো কিছু বিষয় নিয়ে আমি ডিটেলসে ডিসকাস করবো। আজ এই পর্যন্তই রাখছি, স্টপ।